গত ২৪শে নভেম্বর তমলুক পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তরের সামনে বিজেপির মহিলা মোর্চার সভাতে কুরুচিকর বক্তব্য রাখেন বলে অভিযোগ করলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস কোঅর্ডিনেটর আনন্দময় অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার বিজেপি সভাপতি নবারুণ নায়ক জানালেন আইনের পথেই তৃণমূলের এই মামলার জবাব দেওয়া হবে। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। মালদাতে দুদিন আগে একটি ৬ বছরের বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে, ৭ বছরের বাচ্চা, ৮ বছরের বাচ্চা তারকেশ্বরে ধর্ষণ করা হচ্ছে। আর কারা ধর্ষণ করছে জানেন? বেশিরভাগ ক্ষেত্রে এই তৃণমূল পার্টির যারা কর্মী, যারা সমর্থক, তারা ধর্ষণ করছে। মানে দিদিমণি বলে দিয়েছেন, আসেন, আমি তোদের চাকরি দিতে পারিনি, তো তোদের এন্টারটেইনমেন্ট যখন দরকার, শরীর যখন গরম হয়ে যাবে, তোরা গিয়ে ধর্ষণ করবি, ঠিক আছে, তোরা গিয়ে ধর্ষণ কর, আর আমি মহিলাদেরকে কম্পেনসেশন হিসেবে টাকা দিয়ে দেবো। মানে আমাদের তো এখানে কোনো চাকরি বাকরি নেই। এই ধর্ষণটাও একটা শিল্পের পর্যায়ে চলে এসছে। মানে দিদিমণি যারা ছোট ছোট দুষ্টু দুষ্টু ভাইরা আছে, তো জানেন তো দুষ্টুমি করে, তারা যখন ধর্ষণ করবে তখন দিদিমণি রেট বেড়ে দিয়েছে, ধর্ষণের রেট হয় ধর্ষণের কোনো রেট হতে পারে? তাই আমার মাতৃশক্তি যারা এখানে রয়েছেন, আপনাদের বলবো যে এই যে অন্যায় অবিচার দিদিমণি আমাদের ওপর করে চলেছেন ১০ বছর ধরে, এর ইঞ্চিতে ইঞ্চিতে প্রতিশোধ নিতে হবে, ঠিক আছে? প্রতিশোধ চাই। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ধর্ষিত হব না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের শ্লীলতা হানি করতে পারবেন না। নেত্রী আজে বাজে কথা বলবে এটা তো ভাবাই যায় না। বিশেষ করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি ভারতবর্ষের মানে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে কথা বলার ধৃষ্টতা ওনাকে কে দিল? বিশেষ করে উনি এসছেন যে মহিলাদের সুরক্ষিত নিয়ে কথা বলতে, সুরক্ষার যে উনি যে কি বলে গেলেন, কোন মহিলাদের নিয়ে বলে গেলেন, কার বিরুদ্ধে বলে গেলেন? উনি একজন মানে মহিলা, আরেক মহিলার বিরুদ্ধে বলে গেলেন, এটা ওদের দলই ওই রকম মহিলাই নেত্রী করে পাঠায়, অন্য কোনো দল এটা পারে না। আমি বলি ধিক্কার জানি কথাটাকে, এখন ঠিক করে নি। প্রশাসন কি স্টেপ নিচ্ছে? প্রশাসন আমরা কেস করেছি, আইনিতভাবে আমরা ওনার বিরুদ্ধে এফআইআর করেছি, তা প্রশাসন প্রশাসনের কাজ করবে, আইন আইনের পথে যাবে, এটা নিয়ে কোনো কিছু। আপনার নাম? আনন্দ অধিকারী, কোঅর্ডিনেটর, তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুর। আমরা কয়েকদিনের ভেতরে, আপনারাই খবর করছেন, তমলুকে কি দেখতে পাচ্ছি? একটা নাকি মোটরসাইকেল গ্যাং উঠেছে, তারা যেখানে সেখানে মহিলাদের শ্লীলতাহানি করছে। তো পুলিশের নাকি এখনও অবধি কোনো হিলদোল নাই, এবং তাতে আমাদের মানে অ্যাডিশনাল এসপি অবধি খবর চলে গেল, তিনি বললেন যে আমরা ওসিকে বলেছি একটা দল গঠন করতে। এই রকমের রেসপন্সিভ যদি পুলিশ প্রশাসন হয়, তাহলে এরকম ঘটনা ঘটতে থাকবে সেটা দেখার দায়িত্ব কার? পুলিশ মন্ত্রীর। তো পুলিশ মন্ত্রী কে আছে? মুখ্যমন্ত্রী তো নিজেই পুলিশ তার হাতে রেখেছেন। তো উনি করলে সেটা সঠিক যে কোনো কাজ করবেন না, যারা ধর্ষণকারী তাদেরকে উৎসাহিত করবেন, আর আমরা বললে খারাপ, আমরা তো বলবই। আপনারা কি এই অগ্নিমিত্রা কলের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে তার ভিত্তিতে কি আমরা মহামান্য আদালতের কাছে যাই? ওটা তো নিশ্চয়ই যাবে মহামান্য আদালতে, আমরা লড়ব যে আমাদের কি বক্তব্য ছিল আর কিসের ভিত্তিতে বক্তব্য ছিল, আমরা যাব। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।